মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব কত জানতে চাইল আদালত। হলফনামা করে দিতে হবে তথ্য। রীতিমতো প্রশ্ন মানে জর্জরিত বিধায়ক, কি কি চাওয়া হয়েছে হলফনামায়? মানিক ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ জানতে চাইল কলকাতা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে সম্পত্তির হিসেব তাকে আদালতে দাখিল করতে হবে। কেবল তারই নয়, পরিবারের অন্য সদস্যদের সম্পত্তির হিসেবও দেখতে চেয়েছে আদালত। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে ভর্ৎসনা করেছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে তাকে অবিলম্বে সরানোর নির্দেশও দেওয়া হয়েছিল। মঙ্গলবার তাকে আদালতে ডেকেও পাঠিয়েছিলেন। বলা হয়েছিল মঙ্গলবার দুপুর 2টার মধ্যে 17 নম্বর এজলাসে উপস্থিত থাকতে হবে। সেই মতো মানিক ভট্টাচার্য এজলাসে নির্দিষ্ট সময়েই হাজির হয়ে গিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে একাধিক প্রশ্ন করতে শুরু করেন। মানিক ভট্টাচার্য নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক। প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতির পদ থেকে তাকে সরানো হয়েছে। তিনি বিধায়ক, তাই তাকে কাঠগড়ায় তুলতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একথা পরিষ্কার করে তিনি বলে দেন। পলাশীপাড়ার বিধায়কের জন্ম তারিখ, পরিচয় ইত্যাদি জানতে চান বিচারপতি। তার সম্পত্তির পরিমাণও জানতে চাওয়া হয়। হলফনামা দিয়ে এই তথ্য জানাতে হবে আদালতকে, এমনটাই বলা হয়েছে। বিধায়ক একাই নন, স্ত্রী পুত্র বৌমার নামে কত সম্পত্তি রয়েছে আদালতের কাছে সেই তথ্য দাখিল করতে হবে। বিধায়কের এক কন্যাও রয়েছে, তিনি অবশ্য বিবাহিতা। তার সম্পত্তির পরিমাণও জানতে চেয়েছে আদালত। বিয়ের আগে পর্যন্ত মীর নামে কত সম্পত্তি ছিল হলফনামায় তাও জানতে চাওয়া হয়েছে। হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ 5ই জুলাই। মানিক ভট্টাচার্য স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসেব 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। বিচারপতি আরও বলেছেন, হলফনামা জমা দেওয়ার পর আর নতুন কোনো সম্পত্তিকে যুক্ত করতে তিনি পারবেন না। পর্ষদের সভাপতির পদ থেকে সরানো হয়েছে তাকে। তার জায়গায় এখন দায়িত্ব সামলাবেন রত্না চক্রবর্তী বাগচি। তিনি পর্ষদের সচিব পদে দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।